বাহ কি চমৎকার। কনজুগাল লাইফে তো তারা দুজন খুবই সুখী, অথচ সামান্য কথা কাটাকাটি নিয়ে একজন কাউকে কিছু না বলে চলে গেল, আরেকজন হন্য হয়ে বোঝাবুঝি করছে। এভাবে মানুষকে বিব্রত করার কোনো মানে হয়? সত্যি আপনাদের জন্য খুব করুণ হয় রাজ স্যার। দেখুন, আপনি বোধহয় বিয়ে করেননি, তাই বিষয়গুলো আপনি বুঝবেন না। মাথায় থাকুক আমার বিয়ে, বিয়ের পরের চিত্র যদি হয় এই, তাহলে আজীবন আমি চিরকুমার হয়ে থাকব। এভাবে অন্যকে বিব্রত করার কোনো মানে হয় বলুন? আমি কিছু করিনি, যা করার ও করেছে। একদম মিথ্যা কথা বলবে না, ফালতু ছেলে। তুমি ফালতু মেয়ে, আদারওয়াইজ তুমি আমার সাথে অমন আচরণ করতে পারতে না। এই যে এই যে, হ্যালো হ্যালো, এখানে কিন্তু একজন তৃতীয় পক্ষ আছে, আমাকে আগে যেতে দিন, তারপর আপনারা যত খুশি যুদ্ধ করেন। তবে হ্যাঁ, দুদিনের মধ্যে যদি একটি জম্পেশ খানাপিনার আয়োজন না করা হয়, তাহলে কিন্তু আমি দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে যাব। মিলি রাজ সাহেব, আমি তাহলে আসি। আসি তো শামিম, থ্যাংক ইউ সো মাচ। তুমি এটা কিভাবে আমার সাথে করতে পারলে বলো তো? তোমার কোনো ধারণা আছে এই দুদিন আমার উপর কি গিয়েছে? আর তুমি, তুমি কিছু করনি? হ্যাঁ, ওই যে তুমি যে চুল কাটতে চাইলে, আমার সামনে তোমার চুল বেঁধে সারাক্ষণ ঘুরঘুর করছিলে, কোনো কথা বলছিলে না, সেই হিসেবে তোমার আছে? তো তো মানে কি, তো কি হয়েছে বলো? শুনো একটা কথা, খুব ভালো মতো বুঝে নাও, আর কখনো যদি আমার সাথে এমন করো, আমি কিন্তু তোমাকে একদম জানে মেরে ফেলবো। আর তুমি যদি কখনো তোমার মাথা চুল কাটার কথা বলো,